হ্যালো বন্ধুরা, আর আরো একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে ঘটনাটি তুলে ধরব সেটি একটি সত্যিকারের অভিশপ্ত গ্রামের ঘটনা। সাল 2007, আমি মাধ্যমিক পাস করি ভূতসর হাই স্কুল থেকে। আমার বন্ধু রাহুল ও সুনীল আমরা একসাথেই ফোনে কথা বলছিলাম। এই সময় রাহুল বলে, আমরা তো অনেকদিন কোথাও যাই না, চ তাহলে কোথা থেকে ঘুরে আসি, এবং আমাদের তো মাধ্যমিকও শেষ হয়ে গেছে। এই সময় সুনীল বলল, অন্য কোথাও কেন, আমি শুনেছি যে আমাদের বাড়ি থেকে যে পাহাড়টি দেখা যায় সেই পাহাড়টির একটা নাকি গোপন রহস্য আছে, ওইখানে নাকি একটি গ্রাম আছে, গ্রামটি নাকি রাতের বেলা পুনরায় জেগে ওঠে। আমি বললাম, যথেষ্ট বাজগুবি কথা বলিস না তো তোরা। রাহুল বলল, চ না যাই, যে একবার ঘুরে আসি, তাহলেই বুঝতে পারবো সেটার কতটা রহস্য আছে। সুনীল বলল, তাহলে তো বেশ ভালোই হবে, চল ঘুরে আসি। তাই আমি আমার দুই বন্ধু মিলে রাহুল ও সুনীলের কথা মতো পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিই। আমার বন্ধু মিলে রাস্তায় অনেক ছবিও তুলেছি এবং মজাও করেছি। যেই আমরা পাহাড়ে পৌঁছাই, আমরা যেন একটা অন্য জগতে চলে আসি। আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে যাই এবং রাহুল ও সুনীল ওই গ্রামটির একটি ঘরে আশ্রয় নিয়েছে, ও আমি ঘুরতে ঘুরতে একটি মাত্র লোককে দেখতে পাই এবং তাকে ডাকলাম। সে কোনো পরোয়া না করে একটি মাটির ঘরের দেওয়াল ভেদ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল, কিছু দূর যেতেই বাতাসে মিলিয়ে গেল। এইদিকে আমি দেখে অজ্ঞান হয়ে পড়ি এবং পরে দেখি আমি এক বিয়ের মণ্ডপে। তারপর তারা কয়েকজন মিলে আমাকে একটি অন্য ঘরে নিয়ে গিয়ে বসালো এবং ওই গ্রামেরই এক মহিলা আমার জন্য এক বাটি রক্ত ও দুটি চোখ নিয়ে এসে বলল, এই নাও, এটি খেয়ে নাও। আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি পাশের ঘরে গিয়ে দেখি আমার দুই বন্ধুর গলা কাটা দেহ এবং সুনীলের দুটি চোখ নেই এবং রাহুলের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ছে। এই দেখে তখন আমি আরও ভয় পেয়ে গেলাম। এই সময় আমাকে ডাকতে লাগলো বিয়ের পিঁড়িতে বসার জন্য। আমি তাদেরকে একটু সামনে যাব বলে যেই ছুট দিলাম আর আমার কিছু মনে নেই। অদ্ভুত ব্যাপার যে আমি আমার বাড়ির সামনেই পড়েছিলাম। ওরা যে কে, না ভূত, না মানুষ, না জীব, এই ব্যাপারে আজও আমি জানতে পারলাম না, কিন্তু এটা জানি যে ওরা মানুষ নয়। আমি যখন জানতে পারি যে ওরা বাড়িতে তাদের কিছু হয়নি, ওরা নাকি কোথাও ঘুরতেই যায়নি, তখন আমি আরও ভয় পেয়ে উঠি ও তখন আমার ক্যামেরাটা বের করে দেখি যে ওরা আমার সাথে গিয়েছিল। কিন্তু যখন আমি সবাইকে দেখাতে নিয়ে গেলাম, তখন দেখলাম ছবিটা বদলে গেল। তখন আমাকে সবাই পাগল বলল। তারপর থেকে আমি যাই দেখি আমি কাউকে কিছু বলিনি। এছাড়াও আমি ঠিক না ভুল আমি আজও তা জানি না।